আজকের এই পুণ্যতিথিতে এসবি টিউশন গাইডের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ এবং অভিনন্দন। আজকে আমরা শিবাজি মহারাজের বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য জানব। শিবাজি মহারাজ 1630 সালের মহারাষ্ট্রের পুণেতে জন্মগ্রহণ করেন। ছোটবেলায় থেকেই তিনি খুব সাহসী ছিলেন। তিনি একজন একটা মারাঠা পরিবারে জন্মগ্রহণ করেন। বাবা শাহজি এবং মা জিজাবাই। বাবা শাহজি মহারাষ্ট্রের এক আদিলশাহ ডাইনেস্টির একজন জাইগিরদার ছিলেন, অর্থাৎ জমিজাতির দেখাশোনা করতেন। মা ছোটবেলায় থেকেই তাকে রামায়ণ মহাভারত এসব বিষয়ে শিক্ষা দিতেন। অর্জুন এবং কৃষ্ণের কাহিনীও ছোটবেলা থেকেই মায়ের কাছ থেকে শিবাজি শিখেছিলেন, আর এই কারণে তিনি খুব সাহসী ছিলেন। ছোটবেলা থেকে শিবাজি মহারাজ খুব সাহসী ছিলেন, তাই তিনি স্বপ্ন দেখতেন কীভাবে ভারতকে মুঘলদের হাত থেকে রক্ষা করা যায়, ভারতে পুনরায় হিন্দুর শাসন প্রতিষ্ঠিত করা যায়। আর এই জন্য তিনি হিন্দ স্বরাজ গঠন করেন ভারতকে মুঘলদের হাত থেকে রক্ষা করার জন্য। তিনি জানতেন মুঘলদের সাথে লড়াই করতে গেলে একটা শক্তিশালী সেনাবাহিনীর দরকার। তৎকালীন সময় মহারাষ্ট্রের মালওয়া যে উপত্যকা, সেই উপত্যকায় যে উপজাতিরা বাস করত, মালওয়া উপজাতিরা যারা অন্যদের চোখে নিচুজাতি ছিল, তাদের নিয়ে শিবাজি মহারাজ শক্তিশালী সেনাবাহিনী তৈরি করেন মুঘলদের সাথে লড়াই করার জন্য। বাবা যেহেতু মুঘল অধ্যুষিত যে একজন রাজা আদিল শাহ তার জাইগিরদার ছিলেন, তা অর্থাৎ আদিল শাহের কানে খবর যায় যে শাহজির পুত্র শিবাজি তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য একটা শক্তিশালী সেনাবাহিনী গঠন করেছে এবং তাদের যে মুঘল অধ্যুষিত যে ফোর্টগুলো বা কেল্লাগুলো সেগুলো আস্তে আস্তে দখল করেছে। মুঘলদের সাথে লড়াই করার জন্য শিবাজি মহারাজ নিজস্ব একটি নৌবাহিনী গঠন করেন, আর এই কারণে শিবাজি মহারাজকে ভারতের নৌবাহিনীর জনক বলা হয়। ইতিমধ্যে শিবাজি মহারাজের সেনাবাহিনী অনেক শক্তিশালী হয়ে ওঠে। আদিল শাহ বুঝতে পারে যে শিবাজি মহারাজের সাথে পেরে উঠতে পারবে না, তাই তিনি বিশ্বস্ত সেনাপতি আফজাল খাঁকে পাঠায় শিবাজি মহারাজের সঙ্গে সাক্ষাৎ করে সমস্যার সমাধান করতে। কিন্তু শিবাজি মহারাজ জানতেন যে আফজাল খাঁ অত্যধিক শক্তিশালী ছিলেন, তাকে যে কোনো সময় এসে তাকে হত্যা করবেন। তাই আগে থেকে প্রস্তুত নিয়েই শিবাজি মহারাজ আফজাল খাঁয়ের সঙ্গে দেখা করতে গেলেন। তারা যখন একে অপরের কোলাকুলি করছেন, তখন শিবাজি মহারাজ তার বাগনক দিয়ে আফজাল খাঁয়ের পেটে আঘাত করে পেট থেকে নাড়িভুঁড়ি এমনকি কিডনি পর্যন্ত বের করে নেয় এবং তৎক্ষণাৎই আফজাল খাঁয়ের মৃত্যু হয় এবং প্রতাপগড় যে কেল্লা, সেই কেল্লা মারাঠা সেনাবাহিনী দখল করে নেয়।